ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই করোনা কালের সময় আমি অঞ্জিত কুমার দাস আবার তোমাদের ত্রিকোণমিতি ক্লাস নিয়ে হাজির। দেখো, ত্রিকোণমিতির বেশ কিছু ক্লাস নিয়েছি আমি বেশ কয়েকদিন ধরে। ত্রিকোণমিতি প্রায় শেষের দিকে, আমাদের পরীক্ষা সামনের মাসের 4 তারিখে পরীক্ষা দিতে হবে। যদি করোনা কালীন সময় কলেজ না খুলে তাহলে অনলাইনে পরীক্ষা দিতে হবে, আর যদি কলেজ খুলে যায় তাহলে তো অফলাইনে পরীক্ষা দিতে হবে আমাদের। যদি অনলাইনে পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে আমাদের এমসিকিউ বেস পরীক্ষা হবে, আর যদি অফলাইনে অর্থাৎ কলেজ খুললে কলেজে হয় তাহলে সিকিউ প্লাস এমসিকিউ দুটোই দিতে হবে। আজ আমরা 7.7 অধ্যায় নিয়ে আলোচনা। আমাদের যদি একটা ত্রিভুজ থাকে, দেখো আমাদের যদি একটা মনে করো এবিসি একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ হয়, দেখো এই যে এ কোণ, এ কোণ, এই যে এ কোণ, এ কোণ, এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ অর্থাৎ বিসি কে আমরা ছোট হাতের এ বাহু বাহু, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি, আর এই সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি অর্থাৎ বিসি, এই যে বিসি সমান ছোট হাতের এ, সি এ সমান ছোট হাতের বি, আর এ বি সমান ছোট হাতের কত সি। আমরা এ কোণের বিপরীত বাহুকে এ দ্বারা, বি কোণের বিপরীত বাহুকে বি দ্বারা, সি কোণের বিপরীত বাহুকে সি দ্বারা প্রকাশ করি। আমরা একটা ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র শিখব। সেই ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র দেখো ত্রিভুজের সাইন সূত্র এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। দেখো আমার জায়গা নেই সেজন্য আমি নিচে লিখি সমান সি বাই সাইন সি। দেখো আমাদের এই এর পরিচয় জানি আমরা, এই এর পরিচয় জানি, এটা কোণ আর এটা বাহু। তেমনি বি বি সি সি এর পরিচয় জানি আমরা, আর আর এর পরিচয় জানি না। আর হচ্ছে পরিবেশার্থ, আর হচ্ছে পরিবেশার্থ আমরা এটা ত্রিভুজের সাইন সূত্র জানি, ত্রিভুজের সাইন সূত্র। ঠিক আছে, আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটা শিখে নেব। ত্রিভুজের সাইন সূত্র প্রয়োজন হলে ত্রিভুজের কোসাইন সূত্র যা যখন প্রয়োজন হবে আমরা সেটা দেখে নেবো। দেখো এটাকে আমরা ত্রিভুজের সাইন সূত্র বলতে পারি, এই যে এটাকে আমরা ত্রিভুজের সাইন সূত্র বলতে পারি। দেখো আমার কার্সার যে জায়গা দিয়ে ঘুরছে এটাকে আমরা ত্রিভুজের সাইন সূত্র অর্থাৎ এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান কত 2R।
আবার দেখো একের বি নম্বর অঙ্কটাকে বলছে সাইন বি মাইনাস সি বাই টু সমান বি মাইনাস সি বাই এ কজ এ বাই টু, এটা প্রমাণ করতে বলছে। দেখো আমার এটা প্রমাণ করতে বলছে, আমরা এই অঙ্কগুলাতে যখন এই অঙ্কগুলো করবো তখন আমরা বাহুগুলাকে খুঁজবো। বাহু বাহু এখানে আমাদের বাহু কত, বি মাইনাস সি বাই কত, এ, যার কারণে দেখো আমরা বলেছি এখানে এখানে বি মাইনাস সি বাই এ, বি বির মান টু আর সাইন বি, একবারে টু আরটা কমন হয়েছে। কিভাবে পাই, দেখো এই যে বি বাই সাইন বি সমান আমরা কি লিখতে পারি, টু আর, তাহলে বি সমান কত, টু আর সাইন বি, এইখান থেকে এইখান থেকে দেখো এইখান থেকে আমরা লিখতে পারি। যেমনি সি সমান কত, টু আর সাইন সি, এই যে সি বাই সাইন সি সমান টু আর, অর্থাৎ সি সমান কত, টু আর সাইন সি। তেমনি এ সমান টু আর সাইন এ, দেখো এই যে এ বাই সাইন এ সমান টু আর, অর্থাৎ ছোটদের এ সমান টু আর কত, সাইন এ। দেখো টু আর আর এই টু আর কেটে যাবে, আমরা সাইন সি মাইনাস সাইন ডির সূত্র লিখতে পারি, সাইন সি মাইনাস সাইন ডি, আমরা আগেই শিখেছি সাইন সি মাইনাস সাইন ডি, সেই সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি, টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। আর দেখো এই যে এইখানে আমার সাইন এ থাকে না, সাইন এ মানে লিখতে পারি টু সাইন এ বাই টু কজ এ বাই টু, কিসের সূত্র, সাইন টু এর সূত্র, সাইন টু এ, সাইন টু এ আমার মাথায় থাকার কথা। দেখো আমার মাথায় যদি থাকে, আমার দেখো এরকম একটা সূত্র মনে থাকার কথা, সাইন সাইন টু এ সাইন টু এ সমান টু সাইন এ আর কস ঠিক আছে, আমার মাথায় থাকার কথা, সাইন টু এ সমান টু সাইন এ কস এ, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে সাইন এ, এখানে যখন টু এ তখন এখানে এ আর কত, এ, তাহলে দেখো আমরা যদি তাহলে এখানে এ হয় তাহলে এখানে এ বাই টু হবে, এ বাই টু হবে, সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারছি। আমরা দেখো এটা লিখতে পারছি, আমরা এটা দেখো লিখতে পারছি টু সাইন এ বাই টু কজ এ বাই টু। এখন দেখো এই যে এই টু, এই টু আর এই টু কি হবে, কেটে যাবে, দেখো এটা একটু কেটে যাবে। আমরা এখন আমরা যদি এখানে কিছু না বলা থাকে, আমরা আগের অধ্যায়ে শিখছি যে এ প্লাস বি প্লাস সি সমান কত, পাই, আমার কিছু না বলা থাকলে আমরা ওটাকেই বেস ধরবো, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত, বি প্লাস সি, এই যে বি প্লাস সি দেখো এই বি প্লাস সি মানে কত, পাই মাইনাস এ, এই যে পাই মাইনাস এ বি প্লাস সি, আর টুটা আলাদা আলাদা ভাগ করে দিয়েছি, আমরা দেখো টুটা আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে দেখো আমরা লিখতে পারি পাই বাই টু মাইনাস কত, এ বাই টু, সেক্ষেত্রে আমরা এটা আর সাইন বি মাইনাস সি বাই টু এটা এইভাবেই রেখে দিচ্ছি, নিচেরটাকে এইভাবে রেখে দেওয়া হয়েছে। এখন দেখো এটা কোন কোয়াড্রেন্টে, এইটা কজ পাই মাইনাস টু বাই এ বাই টু ফার্স্ট কোয়াড্রেন্টে, যার কারণে চিহ্নের কোনো প্রবলেম নেই, চিহ্নের কোনো সমস্যা নেই, বাট এখানে কত, 90 ডিগ্রি, যার কারণে 90 ডিগ্রি কজ পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, সাইন সাইন এ বাই টু, আর এই সাইন বি মাইনাস সি বাই টু যা আছে তাই, নিচে সাইন এ বাই টু কজ এ বাই টু যা আছে তাই থাকলো। দেখো এখন আমরা সরি একটু ইরেজ করে নিই, ক্লিয়ার করে নিই, দেখো আমরা দেখো তাহলে আমার সাইন এ বাই টু আর এই যে সাইন এ বাই টু কেটে যাবে, এখন থাকবে সাইন বি মাইনাস সি বাই টু কজ এ বাই টু ঠিক আছে। আর দেখো এই সাইন এ বাই টু আমার বাম পাশে এই যে এখানে আছে কত, বি মাইনাস সি বাই এ, তাহলে আমার এখানে থাকবে কত, সাইন বি মাইনাস সি বাই টু যদি বাম পাশে রেখেই দিই তাহলে এই কজ এ বাই টু কি, বি মাইনাস সি বাই এর কাছে চলে আসবে, যার কারণে আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণ ঠিক আছে। দেখো সির এক কি আমাদের বলছে যে প্রমাণ করো এ কস বি প্লাস কস সি সমান টু বি প্লাস সি সাইন স্কয়ার এ বাই কত, টু। এখন দেখো
বাম পক্ষ নিছি, এ কস বি কস সি নিছি, ঠিক আছে। এখন দেখো আমাদের আর একটা সূত্রের প্রয়োজন, আমরা একটু দেখে আসি সূত্রটা। দেখো আমরা এরকম তিনটা সূত্র পাশাপাশি লিখবো, তোমরা খেয়াল করো। আমি লিখতে পারি এ, দেখো এ সমান বি, আমরা দেখো প্লাস একটু জায়গা রেখে আমরা সি লিখলাম, আমরা দুই নম্বর লিখলাম বি সমান দেখো সি প্লাস একটু জায়গা রেখে আমি এ লিখলাম, তিন নম্বর দেখো আমি লিখলাম সি সমান এ একটু জায়গা রেখে প্লাস লিখলাম বি। দেখো প্রত্যেকটাকে আমি কজ দেব, প্রত্যেকটাকে কজ, সিও এস কজ, সিও এস কজ। দেখো এখানে দেখো এরপরে কি আছে বি, তাহলে বির পরে নেসারালি কি হবে সি, তাহলে আমরা এখানে লিখলাম সি 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 বড় হাতের সি বড় করে লিখলাম, কারণ এটা সি কোণ আর এটা সি বাহু, তাহলে সি পরে কি হওয়ার কথা এ, এ না হয়ে কি হবে আমার বি হবে, বি হবে। আমরা এটা মনে রাখবো, আমার প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ এখন সিকিউটি কিউটি আর আসে না, তার কারণে প্রমাণের প্রয়োজন নেই। যেমনি দেখো বি আমরা এখানে কজ নেব, কজ সিও এস কজ, তাহলে বির পরে সি, সির পরে কি হবে এ, এ এটা কোণ, এটা কোণ, তাহলে দেখো কজ দেবো আমরা এখানে কজ, এরপরে এরপরে তাহলে আমরা কি ওর কথা বি ওর কথা বি নয় কি হবে সি কোণ। তেমনি দেখো সির পরে এ কজ, কজ আমরা কি নেব বি, বি নেব বির পরে, বির পরে কজ আমার সি ওর কথা সি নয় কি হবে এ হবে এ এ। আমরা তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আমার মাথায় রাখতে হবে, তিনটা তিনটাকে আমার মনে রাখতে হবে তিনটাকে, ঠিক আছে। তাই দেখো তোমরা দেখো এখানে কি আছে এ কজ বি আছে, এ কজ বি আর কত এ কজ সি, দেখো এ কজ বি, এ কজ বি কোথায় আছে দেখো এখানে এ কজ বি আছে, এই যে এ কজ বি আছে, এ কজ বি সমান, এ কজ বি সমান আমরা কি লিখতে পারি দেখো, এ কজ বি সমান লিখতে পারি সি মাইনাস বি কজ এ, তাই দেখো লেখা হয়েছে সি মাইনাস বি কজ এ। আর এই যে এ কজ সি দেখো, এ কজ সি, এ কজ সি, এ কজ সি সমান এ কজ সি, এ কজ সি সমান লিখতে পারি কত বি মাইনাস সি কজ এ, দেখো বি মাইনাস সি কজ এ লেখা হয়েছে, ঠিক আছে। আমরা যদিও পাশে যেহেতু দিয়ে লিখে দিছি সূত্রটা, তারপর দেখো এইখানে আমার একটা বি আর সি, এই যে বি মাইনাস বি প্লাস সি, আর দেখো এখান থেকে, এখান থেকে কজ এ আর কজ এ কমন গেছে, কি মাইনাস কজ এ কমন গেছে, তাহলে কি হয়েছে বি প্লাস সি, এই দুইটা থেকে আবার কি বি প্লাস সি কমন গেছে, বি প্লাস সি, বি প্লাস সি ওয়ান মাইনাস কজ এ, আর ওয়ান মাইনাস কজ এ জানি কি টু সাইন স্কয়ার এ বাই টু, কোন সূত্র অনুযায়ী। আবার দেখো আমার সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে, একটা সূত্র জানি আমরা টু সাইন স্কয়ার, টু সাইন স্কয়ার এ সমান ওয়ান মাইনাস কজ এ, ওয়ান মাইনাস কজ এ, এটা টু সাইন স্কয়ার এ সমান ওয়ান মাইনাস কত কস টু এ, তাহলে দেখো এইখানে যখন কস টু এ, এখানে যখন এ, এখানে যখন এ, এখানে তখন কত, এখানে তখন টু এ, দেখো এখানে তখন টু এ, তাহলে আমার এখানে আছে কত ওয়ান মাইনাস কজ এ আছে, ওয়ান মাইনাস কজ এ আছে, এখানে তখন টু এ আছে, এখানে তখন তার অর্ধেক, ওইখানে তার অর্ধেক, সে হিসেবে আমরা বলতে পারি তাহলে ওয়ান মাইনাস যখন কজ এ থাকবে তখন এখানে কি হবে টু সাইন স্কোয়ার এ বাই টু, টু সাইন স্কোয়ার এ বাই টু, এটাই আমার দেখো রাইট সাইড এর প্রমাণ চাইছে, রাইট সাইড এর প্রমাণ, রাইট সাইড এর আমাদের প্রমাণ চাইছে, তাহলে টু সাইন স্কোয়ার এ বাই টু, ঠিক আছে। আমরা ক্লিয়ার করে দিই, নিচে চলে যাই আমরা, দেখো আমাদের ছয় নম্বর, দেখো সাইন এ সাইন বি প্লাস সাইন সি সমান কত এস বাই আর, প্রমাণ করতে বলছে বাম পক্ষ সাইন এ সাইন বি সাইন সি। দেখো ওই যে যে সূত্রটা আমরা লিখলাম সাইন ত্রিভুজের, সাইন সূত্রটা লিখলাম না ত্রিভুজের
কি সাইন সূত্র লিখলাম আমরা, তাই না? ত্রিভুজের সাইন সূত্র কি? সেই ত্রিভুজের সাইন সূত্র কিন্তু আবার মনে আছে, এ বাই কত? এ বাই সাইন এ, আমি একটা লিখবো, এ বাই সাইন এ সমান কত? টু আর। দেখো এ বাই সাইন এর সমান টু আর, তাহলে আমি বলতেই পারি যে সাইন এ, এই যে সাইন এ, সাইন এ, এই যে সাইন এ, সাইন এর সমান কত? এ বাই টু আর। দেখো তাহলে সাইন এর সমান এ বাই টু আর, তেমনি সাইন বি সমান কত? বি বাই টু আর। সাইন সি সমান কত? সি বাই টু আর। তাহলে দেখো এ প্লাস বি প্লাস, টু আর কমন নিয়ে হয়েছে, টু আর কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি হয়েছে, এ প্লাস বি প্লাস সি সমান টু এস। আমরা জানি কি? পরিসীমা, পরিসীমা, পরিসীমা টু এস সমান এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো উপরে টু আর নিচে টু কি আছে, কেটে গেছে, আমার কত? এস বাই আর, এটাই আমার রাইট সাইড, ঠিক আছে? এটাই দেখো আমার রাইট সাইড। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বিভিন্ন সিকিউরিটি কিউতে বিভিন্ন সময় আসছে, দেখো বিভিন্ন সময় আসে, অতএব তোমাদের এই সিকিউটা খুব ভালো মতো করে রাখতে হবে, ঠিক আছে? দেখো ওয়ান বাই এ প্লাস সি, ওয়ান বাই বি প্লাস সি, থ্রি বাই এ প্লাস বি প্লাস সি হলে প্রমাণ করো কোন সি সমান কত? 60 ডিগ্রি। দেখো দেওয়া আছে, দেওয়া আছে, এই যে দেওয়া আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে আমরা লসাগু করছি, দেখো লসাগু এ প্লাস সি বি প্লাস সি লসাগু করছি, তাহলে কি বি প্লাস সি প্লাস এ প্লাস সি, থ্রি বাই এ প্লাস সি। এখন দেখো আমরা স্বাভাবিকভাবে এটার সাথে এটা কি করছি, গুণ করছি, গুণ এটার সাথে এটা গুণ লিখে নিছি আমি, আর থ্রির সাথে এটা গুণ আমি লিখে নিছি। দেখো আমরা যদি এই গুণ করি, এ দিয়ে কে যদি এই তিনটা গুণ, আবার বি দিয়ে এই তিনটা, আবার সি দিয়ে এই তিনটা, আবার সি দিয়ে তিনটা, তার সাথে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি আছে, একই জিনিস কি দুইবার আছে, যার কারণে একই জিনিস যখন দুইবার আছে তখন আমরা তার হোল স্কয়ার লিখে দিচ্ছি। আর এই যে এখানে একটা সি ছিল, এই সি দিয়ে এ প্লাস বি প্লাস সি কে আমরা গুণ করছি, তাহলে এ সি প্লাস বি সি প্লাস কত? সি স্কয়ার সমান থ্রি ইন্টু এই দুইটা গুণ করছি, এ বি, তারপরে কত? এ সি বি সি প্লাস কত? সি স্কয়ার। এখন দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আমরা সূত্র ভাঙতে পারি, এটা অবশ্য পরের লাইনে বাগানো আছে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার টু এ বি টু বি সি টু সি এ। আর দেখো ডান পাশে তিনটা, সব তিনটা করে আছে, তাহলে বাম পাশে কয়টা করে আছে? একটা একটা আর সি স্কয়ার আছে, এইগুলোকে যোগ বিয়োগ করে অ্যাডজাস্ট করতে হবে, তোমরা এটা বুঝবা, সিম্পল জিনিস এই লাইনটা। দেখো ফাইনালি যোগ বিয়োগ করে আমার কি আছে, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ বি সমান কত? জিরো। আমরা এখন একটু জিনিস দেখে আসি, আমরা দেখো তোমরা একটু খেয়াল করো, আমরা যেমন ত্রিভুজের সাইন সূত্র দেখছি তেমনি ত্রিভুজের কোসাইন সূত্র আছে, ত্রিভুজের কোসাইন সূত্র, ত্রিভুজের 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 কোসাইন সূত্র। দেখো যদি বলে কজ এ, কজ এ সমান মাইনাস এ স্কোয়ার, তাহলে আর থাকে কি এ স্কোয়ার বাদ, তাহলে থাকে কি বি আর সি, তার কারণে আমরা লিখবো যে বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার, আর নিচে আছে টু বি আর কত? সি। দেখো কজ এ, কজ এ সমান এ স্কোয়ার বাদ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কত? এ টু বি সি। তেমনি যদি আমরা কজ বি নেই, খেয়াল করো কজ বি না, আমরা কজ সি নেই, কারণ আমাদের কজ সিটা কাজে লাগবে, যদি কজ সি নেই তাহলে আমরা লিখতে পারি কত? মাইনাস সি স্কোয়ার, কারণ কস সি তাহলে থাকবে কি এ স্কোয়ার প্লাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে টু এ আর কত? বি। দেখো আমরা এই সূত্রগুলো কিন্তু ত্রিভুজের কোসাইন সূত্র নামে পরিচিত,
ত্রিভুজের কোসাইন সূত্র আমার কাজে লাগবে। সেই দেখো আমার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি সমান কত আছে? জিরো আছে। আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবিটাকে কি করলাম, ডান পাশে পাঠিয়ে দিলাম। এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, নিচে কত? টু এবি। তাহলে এই আমি বাম পাশকে টু এবি দ্বারা ভাগ করলে আমার ডাইন পাশকেও টু এবি দ্বারা ভাগ করতে হবে। ডাইন পাশটা টু এবি দ্বারা ভাগ করলে কত থাকবে? এবি এবি কেটে যাবে 1/2। তাহলে এই টোটাল টুকের মান, এই যে টোটাল টুকের মান আমি কি লিখতে পারবো? কস সি। কারণ এই যে কস সি দেখছি, কস সি এর আমরা সূত্রটা শিখে নিয়েছি, কস সি আমরা কস সি লিখতে পারি। তাহলে দেখো কস সি সমান 1/2 মানে কত? কস 60°। তাহলে দেখো এই যে সি, এই যে সি সমান কত? 60°। এই দেখো সি সমান 60°, ঠিক আছে? দেখো এখানে দেখো বলছে যে ত্রিভুজ এবিসি এ কোণ সমান 60° হলে প্রমাণ করো বি প্লাস সি সমান 2a কস বি মাইনাস কত? সি। এখন আমরা এটা প্রমাণ করব। তো কালারটা একটু রেড কালার নিই এখন। দেখো আমরা প্রমাণ করব, তাহলে লেফট সাইড লিখলাম কত? বি প্লাস কত? সি। বির মান 2r sin b, সির মান 2r sin c, আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী। তাহলে দেখো 2r টাকে আমরা রেখে দিছি, আমরা সাইন বি প্লাস সাইন সি টাকে সূত্রে বানাচ্ছি। 2 sin b + c/2 সাইন বি মাইনাস সি বাই কত? 2, এটা সূত্রে বানাচ্ছি। এখন দেখো 2r আমার জানা আছে কত? জানা আছে এ প্লাস বি প্লাস সি সমান 180, আমাদের জানা আছে। তাহলে বি প্লাস সি কত? 180 - 60। কেন? এর মান 60, এর মান 60, এ বাদ, এ বাদ মানে 120। তাহলে দেখো বি প্লাস সি মানে 120, তাহলে 120 ভাগ কত? 2 60। তাহলে সাইন 60 এর কস কত? বি মাইনাস সি বাই 2। তাহলে দেখো 2r রয়ে গেছে, 2 sin, আবার 60 এর মান কত? এই যে 60 এর মান আসছে এ, দেখো 60 এর মান এ, সেই 60 সমান এ লেখা হয়েছে, কস বি মাইনাস সি রেখে দেওয়া হয়েছে। এখন দেখো এখানে কি করা হয়েছে, 2 × 2r sin a, এই যে 2r sin a আর কস বি মাইনাস সি, 2r sin a মনে আছে? এ বাই সাইন এ, বারবার কিন্তু এক কথা বলতেছি, এবার সাইন এ সমান কত? 2r। তাহলে আমরা লিখতেই পারি যে এ সমান 2r কত? সাইন এ, দেখো ঠিক আছে। তাহলে দেখো 2r sin এর মান কত? 2r sin এর মান আছে এ, এই যে 2r sin এর মান, ঠিক আছে, 2r sin এর মান এ। তাহলে 2a cos b - c/2, এটাই আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। দেখো আমরা 12 নম্বরটা করি। 12-2, যদি ত্রিভুজের বাহুগুলো এত, ত্রিভুজের বাহুগুলো একটা বাহু x/y + y/z, আর একটা বাহু x/y y/z, সরি আমি ত্রিভুজের বাহুগুলো একটু ভুল টাইপিং এর সময় মিস্টেক হয়ে গেছে, x/y y/z, এটা হবে y/z + z/x। দেখো এটা হবে জেড, এটা হবে জেড, এটা হবে হচ্ছে এক্স, সরি আমি তোমাদের এটা হবে z/x হবে। আর দেখো এটা এটা হবে এটা হবে x/y y/z y/z z/x, তাহলে এটা হবে z/x আর x/y আর এটা হবে z আর এটা হবে কত? দেখো আমরা যে দিয়ে আছে এর এর মান আমরা মনে করে নিয়েছি এ সমান y/z + z/x, এটাকে মনে করে নিয়েছি এ, আর দেখো বি, বিটাকে মনে করছি z/x + x/y, এই যে z/x x/y, এটাকে, আর সি আছে x/y x/y + y/z, একটু
দেখো আমার এখানে এই এই লেখা তিনটা একটু ভুল হয়েছে, যার কারণে জামা লেগে গেছে যে এই এই দুইটা এই এই দুইটা এই দুইটা এই দুইটা বাহু লেখা একটু ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে? এটা আমি নিচে অবশ্য ঠিক আছে, এ বি আর কত সি, এটা ঠিক আছে। তাহলে দেখো আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পরিসীমা দিয়ে, অর্ধ পরিসীমা দিয়ে। অর্ধ পরিসীমা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল কি? এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর কত এস মাইনাস এস মাইনাস সি, তার কি, তার একটা রুট ওভার। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যদি পরিসীমা বা অর্ধ পরিসীমা দিয়ে, তাহলে দেখো আমার অর্ধ পরিসীমা কত, টু এস দরকার, টু এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এ বি আর কত সি যোগ করে এস এর মান আমরা বের করছি, এস এর মান, এস এর মান। তাহলে এস মাইনাস এ, এস মাইনাস এ আমরা এখানে করে নিয়েছি আমাদের সুবিধার্থে, সুবিধার্থে এস এস মাইনাস এ, এ মানে কত, এ মানে ওয়াই বাই জেড, জেড বাই এক্স, তাহলে থাকে কত, এক্স বাই কত ওয়াই থাকে, থাকে। তেমনি দেখো এস মাইনাস বি আমরা করে নিয়েছি, এস মাইনাস বি এস মাইনাস বি, দেখো এস মাইনাস বি করে নেওয়া হয়েছে, যে এস মাইনাস বি আর এস মাইনাস কত সি দুইটাও করে নেওয়া হয়েছে। তাহলে ক্ষেত্রফল রুট ওভার এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি আমরা আগেই বলেছি। এখন দেখো আমরা মান বসাই দেবো, আমরা মানটা বসাই দিই, দেখো মান বসাই দেওয়া হয়েছে আমাদের এস এস এস, এটা এস এর মান, এটা এস মাইনাস এ, এটা এস মাইনাস বি, এটা এস মাইনাস সি এর মান। তাহলে দেখো এটা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স কেটে গেছে, তাহলে এটা আছে, এটাই আমাদের নির্ণয় বর্গের নির্ণয় ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? জিনিসগুলো সহজ তোমরা একটু করে রাখতে হবে, না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা, করতে হবে বাসায়। দেখো এই প্রশ্নটা দেখো, তোমরা আমার বলছে যে ত্রিভুজ এবিসি এ 75 বি 45, দেখো যে বি আর সির অনুপাত রুট টু আর কত রুট থ্রি, বি আর সির অনুপাত, তাহলে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ আর বি দিয়েই আছে, এই দুটা দেওয়া আছে। তাহলে সি সি জানি আমরা, এ প্লাস বি প্লাস সি কত, 180, আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি সমান আছে কত, 180, 180। তাহলে আমরা আমার এ এর মান আছে, এর মান আছে আমার বির মান আছে, তাহলে সি শুন 180 মাইনাস ওই দুটোর যোগ ফলে প্লাস বি, তাহলে সি এর মান কত বেরোলো, 60, সি এর মান 60। এখন দেখো আবার ত্রিভুজের সূত্র থেকে পাই, ত্রিভুজের সূত্র থেকে পাই, ত্রিভুজের সূত্র দেখো, ত্রিভুজের সূত্র থেকে পাই, এটা আমরা আগেই প্রথমে শুরুতেই শিখেছি, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান কত, টু আর, একেবারে শুরুতে আমরা দেখো শিখেছি। তাহলে আমরা লিখতে পারি বি সমান কত, টু আর সাইন বি, আর সি সমান কত, টু আর সাইন সি। এখন দেখো বি বাই সি, আমরা কথাটা হচ্ছে স্যার এ নিলেন না কেন, এ নিলাম না কারণ আমার দরকার হচ্ছে বি আর কত সি দরকার, তাহলে বি এর মান বসানো হয়েছে আর কত সি এর মান বসানো হয়েছে, তাহলে দেখো টু আর আর টু আর কেটে দেওয়া হয়েছে। এখন সাইন বি, বি আমাদের মান জানি, বির মান 45, বির মান বসানো হয়েছে আর কত সির মান বসানো হয়েছে, সাইন 45 ওয়ান বাই রুট টু, সাইন থার্টি রুট থ্রি বাই টু, তাহলে দেখো এই ওয়ান বাই রুট টু আর টু টা উপরে চলে আসে, আমার বেসিক্যালি ঘটনা ঘটে এরকম, দেখো ওয়ান বাই রুট টু গুণ টু টা উপরে চলে আসে, থ্রিটা আসে কোথায় যায় নিচে, তাহলে দেখো রুট টু আর টু কাটাকাটি কি থাকে, একটা দেখো বি বাই সি ফাইনালি কত রয়েছে, রুট থ্রি বাই কত রুট টু, তাহলে বি টু সি সমান রুট থ্রি বাই কত টু, মোটামুটি প্রমাণ হয়ে গেছে। দেখো
এই করোনাকালীন সময় তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি তোমাদের আবারও বলি, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়ক, তৃতীয় অধ্যায় জ্যামিতি, আর সপ্তম অধ্যায় এই ত্রিকোণমিতি, এটা হচ্ছে প্রথম পত্র থেকে, এটা প্রথম পত্র থেকে, আর দ্বিতীয় পত্র থেকে থাকবে, দ্বিতীয় পত্র থাকবে প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে এমসিকিউ, এমসিকিউ এর জন্য এই চারটা অধ্যায়, এই চারটা অধ্যায় এমসিকিউ এর জন্য, চারটা অধ্যায় এমসিকিউ, 50 গুটা 50ই এমসিকিউ এর অ্যান্সার তোমাদের দিতে হবে। আর যদি করোনা স্বাভাবিক হয়ে আসে, যদি কলেজে এসে তোমাদের পরীক্ষা দিতে, তখন নতুন সিলেবাস বা নতুন এক কিছু তোমাদের আপডেট জানানো হবে। আমি বেশ কিছুদিন ছিলাম, আমি অদ্বৈত কুমার দাস, প্রভাষক গণিত বিভাগ, তোমাদের সাথে বেশ কিছুদিন ছিলাম, হয়তোবা আরো আবার ফিরে আসবো। আমি আপাতত কিছুদিনের জন্য বিদায় নিব, অন্য স্যার তোমাদের ক্লাস নেবে, অন্য স্যার তোমাদের ক্লাস নেবে, জ্যামিতি জ্যামিতি নেবে, জ্যামিতি তোমরা করবা ক্লাস, আমি আবার দ্বিতীয় পত্র নিয়ে ফিরে আসবো তোমাদের মাঝে। আপাতত এখানে কিছুদিনের জন্য বিরতি তোমাদের সাথে, সবাই ভালো থাকো, এই করোনাকালীন সময় পড়ালেখা করো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, দেখা হবে কলেজের দ্বার প্রান্তে ক্লাস রুমে, সবাইকে